হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমার একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কয়েক মিনিটের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি বাড়ি থেকে কিভাবে দিল্লির ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছালাম, আর কীভাবেই বা বোর্ডিং পাস করলাম। হ্যাঁ, এইরকম আস্তে আস্তে করতে করতে কীভাবেই বা আমি কলকাতা পৌঁছালাম। চলুন তাহলে আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন, ভিডিওটা কিন্তু খুবই ভালো লাগবে। আর এয়ারপোর্টের ভেতরে কী কী করলাম, দাম কত করে জিনিসের সবই দেখালাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। চলুন তাহলে আস্তে আস্তে দেখা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই শিফালি ব্লগ চ্যানেল। পুরানো যা ভিডিওস ছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এখন কোনো নতুন কোনো ভিডিও হচ্ছেও না আর বানাচ্ছিও না। মনের শান্তি নেই তো কী করে ভিডিও বানাবো, শরীরটা খারাপ না? তো সেই জন্যে ভাবলাম যে কলকাতা যাব আজকে। তো টিকিট হয়েছে কালকে, আজকে সোমবার 7 তারিখ। তো আজকে মায়ে বেটাই যাচ্ছি দুইজনে একসাথে, ফ্লাইটে যাব, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাব। সেই জন্যে তেয়ার হয়ে গেছি, মনের শান্তি নেই, ব্যাগ ট্যাগও গোজ করতে ঠিকঠাক পারছি না, হাজব্যান্ডই করে দিয়েছে, ব্যাস এইভাবেই যাচ্ছি। শরীরটা এখনও অবধি ঠিক হতে পারছে না, শরীরে কষ্ট হচ্ছে। কখনো ভাবছি আজকে যেতে হবে হসপিটাল, কখনো ভাবছি এক্ষুনি বোধহয় যেতে হবে। বহুত উইকনেস লাগছে, সেই জন্য ভাবলাম একটু বাতাবরণটা একটু মনে হয় চেঞ্জ করলে মনে হয় শরীরটা একটু ঠিক হয়ে যাবে, তাই আচানকই কলকাতা যাচ্ছি। আর নিজে হাতে কাজ করবো বা নিজে হাতে খাবো সেই রকম করার মতন মনও নেই, আর শরীর পুরো দুর্বল একদম, কে করে দিবে বলুন তো? সেই জন্যেই এখন আমি কলকাতা যাচ্ছি। আপনাদেরকে তো প্রথমেই বলেছিলাম আমি ভেজ হয়ে গেছি। তো ভেজ হওয়ার কারণেই হোক বা মনের কোনো কারণেই হোক, শরীর কেন ঠিক হচ্ছে না সেটাই বুঝতে পারছি না। রক্ত টক্ত দিয়েছে বলছে ডক্টরে, টাইম লাগবে। আর ডক্টরে ফোন করেছিল বা ফোন করেছিল যে কেন শরীর এখনও ঠিকঠাক হচ্ছে না, তো কি কি খাওয়া দাওয়া করছি সেটাই বলল, যে খানা পিনা এরকম সব কিছু কেন ছেড়ে দিয়েছো, কী করে শরীর তাহলে ঠিক হবে? তো সেই জন্যে ভাবলাম যেমন ঠাকুর ঘর আছে সেরকমই থাকবে ভেজ। সাইডে আমাদের ছোট্ট ক্যান্ডিলেভার আছে, ছোট চুলা আছে, সেখানেই হয়তো মাসে 1-2 বার নন ভেজ খেতে হবে, না হলে আমি শরীর তো ঠিক করতে পারবো না। না তো নন ভেজটাও আমি চালু করলাম আস্তে আস্তে, বেশি নয়। আমার রান্নাঘরটা ঠাকুরের রইল ঠাকুর ঘরে, আর একটু সাইডে মাঝে মাঝে খেতে হবে। শরীরটা ঠিক হয়ে গেলেই সব কিছু ঠিক থাকবে না, তো সেই জন্যেই এখন। আজকে সোমবার, বাবুকে তো স্কুল দিয়ে যাইনি, কেন কি বাবুর স্কুল গেলে থেকে যাবে। তো আমাদের 4টায় আমরা এখান থেকে বেরোবো, 4টা থেকে 4:30-এর মধ্যে 8টায় ফ্লাইট আছে। আর এয়ার ইন্ডিয়া, তাই তো নাকি গো? এয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাব আস্তে আস্তে, আর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে বোর্ডিং পাস হলো, কিভাবে যেখানে যেখানে ভিডিওস করতে দেবে অবশ্যই করব, আর আপনাদের সাথে একসাথেই আমরা যাব। চলুন তাহলে আস্তে আস্তে এবার কলকাতার দিকে রওনা দিলাম। তো ফ্রেন্ডস, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এরপর গাড়িতে উঠবো আস্তে আস্তে। তো লাগেজ টাগেজগুলো সব গাড়ির মধ্যে ভরছে, চলুন তাহলে এবার রওনা দিই এয়ারপোর্টের দিকে আস্তে আস্তে। হয়ে গেল, এই যে দুটোই হয়েছে লাগেজ। এই যে হনুমানজি বসে আছেন, গদা নিয়ে একদম দাঁড়িয়ে আছেন, আর আমরা এই যে এয়ারপোর্টের রাস্তাটা এবার ধরে নিলাম। এই যে ধুলাম মা হাওয়াই আড্ডা, এয়ারপোর্টের রাস্তাটা যাচ্ছি আস্তে আস্তে। Thank you.
মনের আনন্দটাই আলাদা। হ্যাঁ, হাজবেন্ড পারমিশন দিল কলকাতা যাওয়ার জন্য, বাস মনটা একদম খুশ হয়ে গেল। মনে হয় এটাই দরকার ছিল আমার। মনের যা অবস্থা বা শরীরের অবস্থা, ভালোই লাগছে কিন্তু। আর কিভাবে আমি এয়ারপোর্টে পৌঁছালাম, কিভাবে বোর্ডিং পাস করলাম, হ্যাঁ সব আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। আস্তে আস্তে দেখতে থাকুন, ভালো লাগবে ভিডিওটা। চারিদিকে একদম হারা ভরা, দেখতে কি সুন্দর লাগছে, মন যেন এমনি মুগ্ধ হয়ে যায় দেখলে। হ্যাঁ চলুন তাহলে, গল্প করতে করতে আপনাদের সাথে একদম এয়ারপোর্টেই পৌঁছে গেলাম। আমরা এখন টার্মিনাল 3-তে প্রবেশ করব, সেই জন্য আই কার্ড আর টিকিটটা লাগবে। ভিড়ও রয়েছে, একটু দাঁড়াতে হবে। হাই ফ্রেন্ডস, আমরা এখন এয়ার ইন্ডিয়ায় বোর্ডিং পাস করব, তো লাগেজ বগেরা দেব। চলুন তাহলে, এই হচ্ছে এয়ার ইন্ডিয়া। চলুন তাহলে লাগেজটা দিয়ে দিই। এই হলো এত লাইন, দেখতে পেয়েছেন? আগে থেকে আসাই ভালো কি না? এ ভি উঠাও, এ ভি উঠাও, দেখো কিলো কিতনা হুয়া। এত লাইন দেখতে পেয়েছেন? 3 ঘন্টা আগে অবশ্যই আসা জরুরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, না হলে টাইম কিছুই পাবে না। আমরা সামান্য লাগেজটাই দিলাম, তাতেই 5টা থেকে 6টা, 1 ঘন্টা লেগে গেল। আর এত ভিড় এখানে, এখানেও মিনিমাম 1.5 ঘন্টা লেগে গেছে। গেট নাম্বার 31 হ্যাঁ এই যে লিখা আছে, তো আমরা এখন 31-এ যাচ্ছি। এটা 27 থেকে 62, তো আমরা এই গেট দিয়েই যাবো তাহলে। চলুন তাহলে আস্তে আস্তে। কি সুন্দর লাগছে, একদম সবুজ সবুজ, দারুণ লাগছে না? এই এয়ারপোর্টের মধ্যে অনেক কিছু মার্কেটিং করার জিনিস আছে, কিন্তু মার্কেটিং করব না, দেখাবো আপনাদের সাথে, শেয়ারও করব অনেক মার্কেটিং। দেখতে পাচ্ছেন? চলুন তাহলে আস্তে আস্তে আপনাদেরকে মার্কেটটা দেখাবো। এটা হলো কি, ঘড়ি দোকান, ওয়াচ, হ্যাঁ না, সব কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন? পুরো যেন শপিং হলে এসে গেছি, দারুন দারুন, মন খুশ হওয়ার জায়গা একদম। বহুত মহঙ্গা ভি হ্যাঁ, লেকিন ঠিক হ্যাঁ, যা পে জিস তরহ কা রেট হ্যা হোগা,
এটা একটা ব্যাগ মার্কেট সব লেদারের ব্যাগ এখানে টলি সব পাওয়া যাচ্ছে চশমা দোকান এটা চশমা দোকান খুব বড় চশমা দোকান আবার এখানে এটা কি এটাও ঘড়ি দোকান আপনাদের সাথে কথা বলতে বলতেই যাচ্ছি আর মার্কেটটাও দেখাচ্ছি হ্যাঁ আমার বেটার এবার মনটা গেল খারাপ হয়ে দেখতে পেয়েছো দেখতে পেয়ে গেছি সব খেলনা দোকান এই যে দেখি ওর মনটি খুব খারাপ হয়ে গেল এবার দেখতে পেয়েছেন কি সুন্দর লাগছে ওর বাবা বলেছে এসে কিনে দেবে এখন অত খরচা করতে হবে না এই দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে কি সুন্দর পুরো গিফট দোকান বাচ্চারা দেখলেই তো মন খারাপ করবে এত সুন্দর সুন্দর জিনিস দেখলে হয় আমাদেরই কি ভালো লাগছে যা বাচ্চা দেখেছেন চালু করে দি চড়াও গেম খেলতে সব লোক দেখাতে দেখতে পেয়েছেন যা বাবুকে দেখতে পেয়েছে সব চালু করে দিয়েছে খেলতে চলো পরের বার আমরা আসছি না কলকাতা থেকে দূরে তারপরে খেলবে এই তো 27/62 আমরা 31 গেটে যাব না তো এটা দিয়ে যাব গাড়িরও শোরুম এখানে কি সুন্দর লাগছে আর আমিও ভিডিওটা করতে করতে যাচ্ছি এখানে এই যে ব্যাগ মার্কেট আর এই যে জুয়েলারির মার্কেট এখানে কি না পাচ্ছে এয়ারপোর্টের মধ্যে সবই পাওয়া যায় এটা কি রে বেটা নাইকিনি দেখে তো মন ভরি ভালো করে মনটা ভরা একদম জুয়েলারি মার্কেট সব খুব সুন্দর লাগছে আর এটা হচ্ছে ল্যাগিন্স প্লাজো পুরো একদম নানা কালারফুল চলুন আগে দেখা যাক কি কি আছে এটা পুরো সেন্ট নানা খুশবু একদম সেন্ট খুব সুন্দর লাগছে এটাও ফেস ওয়াশ মা ফেস ফেসিয়াল করা আছে বডি বাটার বহুত কিছু বাবু এই দেখো সব ফেসিয়াল করার সব কিছু পাওয়া যাচ্ছে মাসাজ বগেরা কুচবি পার্লারের জিনিস দাম বহুত অ্যাভোকাডো ফর ড্রাই স্ক্রিন বহুত কিছু পাওয়া যাচ্ছে সব জামা কাপড়ের দোকান লং স্যুট প্লাজো যা যা চাইবেন সবই পাওয়া যাচ্ছে পাশে টয়লেট আর এই যে লেদারের ব্যাগ বগেরা ট্রলি ব্যাগ খুব সুন্দর সুন্দর ট্রলি ব্যাগ গুলোর কালার গুলো কিন্তু খুব দারুণ এখানে শুজ মার্কেট গামবুট বি পাওয়া যাচ্ছে এমনি শুজ প্লেন বুট সব রেঞ্জ বহর এরা রেঞ্জ দেখ না কিতনা এসমে পাতা চল যায়গা 8999 এ 9000 কা বুট হ্যা বাতাও কাইসে লে সকতা হু ইতনা এ বুট কা রেট বাতাও দেখো কি না 8000 কা বুট হে ভাই দেখ দেখেই মন খুশ হয়ে যাতা হে বাস আর কিছু নেই 20% অফ হে এখানে ও যাবো আমরা না যাই না যাই মেহেঙ্গা বহুত বহুত মেহেঙ্গা ব্যাগের দাম কত বাবা তবু একটা ব্যাগ আপনাদেরকে দেখাচ্ছি রেট কত এটা দেখ বেটা লেদারের ব্যাগটার দাম দেখা উঠায় দেখা উঠা ওটা 7895 টাকার এই ব্যাগটা এটাতেই সব পয়সা শেষ হয়ে যাবে আমাদের মাসের খরচা চলো গেট নম্বর 31 যাবো এখানে মাতাজি গণেশজি সব বসে আছেন মূর্তি এখানে পিলো সবই পাওয়া যাচ্ছে ভাই টফি বগেরা সব চলো বেটা এবার আস্তে আস্তে আমাদের ওপাশে টাইম হয়ে যাবে এখানে চুড়ি চুড়ির মার্কেট চুড়ি চুড়িগুলোর দাম কত করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কত রে 2000 এই এই চুড়িটার দাম কত এটা এই ব্রেসলেট 500
যেমন রুল তারা তো করবেই, হ্যাঁ ওনাদের যেমন রুলস, তবে বলছি এটা বুক মার্কেট এসব জুয়েলারি বাগেরা কত সুন্দর। আরে নাই কিনি দেখে তো মন খুশ করি, না এসব চুড়িগুলো দাম দেখতে পেয়েছেন, দারুণ লাগছে কিন্তু ছেলা টেল্লাগুলো ঢোলক হলো সব গিফট দেওয়ার জন্যে। আমাদের 8টায় ফ্লাইট আছে, এখন কটা বাজছে দেখছি দাঁড়া, এখন এই 7টা বাজছে, আরামসে যাবো, কই জলদি নেই, শরীরটাও খারাপ। এই যে বেটা আমার জুস নিয়ে যাচ্ছে হাতে করে আস্তে আস্তে, ওকে বললাম ব্যাগটা দিয়ে দে, লাগেজে হয়ে যাবে, কিন্তু এটা বলছে বৈষ্ণব দেবী উঁচু মনে পড়ে যাচ্ছে, এই যে যাচ্ছি না এত উঁচুতে সেই জন্য বলছি, এইটা বলছে বৈষ্ণব দেবী এত উঁচুতে উঠছে না ঢালুতে, চলো ফ্লাইট ছুটে যাবে ভাই, জলদি যাও তোমরা। नहीं हम कलकत्ता, सूरत तो जा रहा है अभी, हैदराबाद भी सब जल्दी जल्दी सब जा रहा है जल्दी जल्दी, बहुत टाइम नहीं तबे इसते हबे ना हले ना एकदम। अच्छा योगा और पूरा सब देखी छे सिस्टम, বললে ভালো হতো রে, পয়সা ভিজ দিতে হ্যাঁ আর কি ফ্রি মিল দিতে হ্যাঁ হাম হাইসে পেদল মে যাও আর কি এয়ার হোস্টেস যা রায়ে আবি ফ্লাইট স্টার্ট হোগা সব যা রায়ে ইধার দেখো হাম জব সেকেন্ড করোনা থা বেটা ইস তরফ সে হাম গিয়ে থে না ইয়াদ আ রহা হ্যায় ইধার মার্কেট হ্যায় সীমতিতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমি রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে দিনে পড়ে আয়না চিরণ বাঁকুড়া রই পিতা আর যতন করে বাদলি মাথা তাও যে বাঁকা সীতা। ও বাবা লাইটিং দেখতে পেয়েছেন গাড়ির শোরুমে, কি সুন্দর লাইটিং দিয়েছে, দেখেই মন ভরে যাবে। এলাম গেট নাম্বার 31-এ, বেটা কোথায় চলে গেল ছুটে কি জানি, দেখি লং লিফটে এখন যাচ্ছি, এখনো অনেকটা যেতে হবে। বেটা কোথাকে চলে গেল 31 নম্বর হয়তো যে চলে গেছে, হয়তো 31 নম্বরে চলে এলাম। এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে না অনেকটাই ঘুরতে হয়, বিরক্ত লাগে, তার থেকে ডোমেস্টিকেই ভালো। ওখানে সামনে আস্তে আস্তে আয়, খানা বসে আছি, আজকে আলু ভাতে আর দই দিয়ে ভাত খেয়েছি, খিদেও পেয়েছে, তাড়াতাড়ি যেহেতু আসবো তো সেই জন্য তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। বাবু এই যে বার্গার নিয়ে, আমি বাবু অত নাম জানি না, ওই জানে ওই কিনে এনেছে, আস্তে আস্তে খাচ্ছে, খাক এবার আমিও খাবো, আর ফ্রেঞ্চ ফ্রাইজও এনেছে, এই যে খিদে পাচ্ছে না তো। পাঁচ টিকিট দে রাও, চলো।
চলো তাহলে এরপর প্লেনে উঠবো আস্তে আস্তে। প্লেনের উপরে তো বাসে চড়বো, শায়দ না বাস না ইন্টারন্যাশনাল ডাইরেক্ট। হ্যাঁ এই তো, হ্যাঁ ডাইরেক্ট হ্যাঁ এই তো হেয়ার ইন্ডিয়া। হ্যাঁ ইন্টারন্যাশনাল ডাইরেক্ট। চলো হম চলতে হ্যাঁ আর উঠতে। होगा बोला तो। हाँ उठाओ पानी ले लो पानी। अच्छा उठाओ बैग। चलो ठीक है सीट के नीचे ठीक से रखा है। आपकी सीट सीधी रखें, सीटबेल्ट बांध लें और ट्रेन टेबल बंद कर दें। कृपया लैंडिंग के लिए खिड़की के शटर खुले रखें। इस दौरान आपसे निवेदन है कि अपने नजदीकी निकास को ध्यान में रखें। किसी भी प्रकार के सुझाव के लिए अथवा हमारे फ्रीक्वेंट फ्लायर प्रोग्राम फ्लाइंग रिटर्न्स का सदस्य बनने के लिए कृपया हमारी वेबसाइट airindia.in पर हमसे संपर्क करें। धन्यवाद। रुको थोड़ा सा टाइम लगेगा, अभी उड़ेगा। ফ্লাইটের মধ্যে খানা দিয়েছে, এটা ডিনার, একটু মিঠাই দিয়েছে না কেক বুঝতে পারছি না, আর বেবিকর্ন দিয়ে ঝুরি ভাজা মশালা মাখিয়ে দিয়েছে, বেশ ভালো লাগলো খেতে। আর এখানে টক দই দিয়েছে, চিকেন বিরিয়ানি, দুটো রুটি আর রাজমা, বাস অনেক। রজা যদি খাই এখানে আছে শর্ট আর ব্ল্যাক পেপার, র চা কে নিয়ে আর দুধ চা কে নিয়ে, এই যে দুধ আছে তো আমি এখন দুধ চা খাবো। এখানে আছে বেটো, আর এই যে চিনি, এয়ার ইন্ডিয়া চিনি ডালকে ফের মিক্স কর। দিল্লিতে একটু লেট করলেও কিন্তু এক ঘন্টা 45 মিনিটে কলকাতায় ল্যান্ড করে গেল। তো চলুন এরপর লাগেজটা নেব, 7 নম্বর গেটে দিয়েছে তো আস্তে আস্তে গাড়িও চলে এসেছে, বাড়ির দিকে রওনা দেব। नमस्कार, जय हिंद। और बाहर का तापमान 27 डिग्री सेल्सियस है। सीट बेल्ट संकेत बंद किए जाने तक कृपया सीट पर ही बैठे रहें और ऊपर लगे सामान कक्ष न खोलें। सामान कक्ष खोलते समय सावधानी बरतें। अब आप मोबाइल फोन का प्रयोग कर सकते हैं। अतिथियों को पहले उतरने दें। जिन अतिथियों ने व्हीलचेयर की बुकिंग की है वे अपनी सीट पर ही बैठे रहें। अन्य सभी अतिथियों के उतरने के बाद आपकी सहायता की जाएगी। कैप्टन प्रतीक यादव और ऐसे जाएगा ऐसे। হাই ফ্রেন্ডস, আমরা শুভ শুভ করে আপনাদের আশীর্বাদে ভালোবাসায় ভালোভাবে আমরা পৌঁছে গেলাম। আমি সিঁড়ি দিয়ে নামছি, তাই দেখে দেখে নামছি। আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমি কলকাতায় পৌঁছে গেলাম ভালোই ভালোই করে। তো একটু কী হয়ে গেল,
সাত নম্বরে দিয়েছে আমাদের লাগেজটা, এবার নেব আস্তে আস্তে। তারপরে মাসি মেসো আনতে এসেছে, ছোট মাসি আর মেসোমশাই বাইরে অপেক্ষা করছে। চলুন তাহলে লাগেজটা নিয়েই বাইরে বেরোবো এবার। এই হলো আমাদের সাত নম্বর, লাগেজ দেবে বলেছে, এবার অপেক্ষায়। ওই লাল ব্যাগটা আমার নাকি কি জানি। বেটা ইধার একটা লেকে আ, লেকে আ। এই লাল ব্যাগটা কি আমার নাকি কি জানি মনে তো হচ্ছে, কিন্তু অনেকেরই এরকম লাল ব্যাগ থাকে। দেখা যাক, আমার না কিছু একটু দেখে নি। আগেও একটা লাল ব্যাগ আসছে। তো উসি সে উধার উধারি আ যায়, ইধার কি না ঘুমেগা, ইধার যা জানা। আচ্ছা মেরে কো পকড় দিয়া, আমাদের ব্যাগ দিয়ে গেছি, চলুন তাহলে। এখানেই তো চেনটা ছিল, উধার কি ইউজ লেকে আয়, চল উঠা, পারবি? ও বড় হয়ে গেছে বেটা, উঠা, আগে পেলে বড় বালাকে উঠা। আমার শরীর খারাপ না, যেন পাপা বলে দিয়েছে জিতনা পারে কাম গাল। এই তো চলো ভুষা, ফেরিস কবি উঠা দো, এখানে 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 খাড়া, এখানে খাড়া কর দে না। হ্যাঁ এই ব্যাগটা খুলে বেড়াতে না, এই লে। চলো কলকাতা, এই যে শপিং মল দেখি দিলাম, চলো আজা। ও তো ছুটছে জানা একবারে। চলো কি আলু ভাজা হবে কালকে সকালের জন্য? আলু ভাজা হবে, হোটেলটাই যে দেখাচ্ছি, সন্দীপা হোটেল। এই যে সন্দীপা হোটেল রেস্টুরেন্ট, খানা খাবো, অনেকটা লেট হয়ে গেছে না, 12টা বাজতে যায়। এই যে মাসি আর মেসো, হাই ফ্রেন্ডস, আমরা এখন এটা নেচোদরা নেই না, এটা কি কোন সা জায়গা? আচ্ছা এটা কলাঘাট। আমরা এখন হোটেলে আসছি, আমার মাসি ঘুমিয়ে পড়েছিল গাড়িতে, পেট চুচু করছে আমার মাসির খিদেতে। আবার খাবারটা খেতে এলো, বলছে এখনো 15 মিনিট টাইম লাগবে বানাতে, তো পেট কি শুনবে বলুন তো। এই হলো আমার মাসি, মেসো হচ্ছে ড্রাইভারকে জল দিতে গেছে, ড্রাইভারদাকে। এই হলো আমার ছোট মাসি, হাই বলে দাও। হাই ফ্রেন্ডস, ফ্রেন্ডস। কালকে সব ভিডিও হবে আমার মাসির ডেইলি রুটিন, কিভাবে মাসি সকাল থেকে রাত অবধি কাজ করে, সব আপনাদের আস্তে আস্তে দেখাবো। কি সবজি এগুলো? স্যালাড, পেঁয়াজ দিচ্ছি না। মিশো বলো কিছু, যে লাচ্ছা বড়াটা, বাটার রুটি, হ্যাঁ বাটার রুটি দুটো করে, আর এই যে পেঁয়াজ দিল, আর এই যে মিক্স ভেজ, আর এই যে চানা চানা মশালা। চলো এবার খাও মাসি, খাও। আমার মাসিকে খুব খিদে হয়েছে, মেসোকেও খিদে হয়েছে। কটা বাজে বলো দেখিনি, হ্যাঁ 12:30, 1টা বাইরেই যাবে। কে রে বলো, কে রে তুমি, কে রে?
কুড়কুড় কুড়কুড় করবে কানটাকে, কুড়কুড় কুড়। বুঝতে পারে স্যার?